নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার, মেল আইডি তো কিন্তু লিংক করেছিলেন, কিন্তু বর্তমানে আপনারা ভুলে গেছেন আপনার ফোন নাম্বার, মানে আপনার কোন ফোন নাম্বার আপনার আধার কার্ডের সাথে আপনি লিংক করেছেন সেটিই ম্যাক্সিমাম মানুষের মনে থেকে গেলেও কোন মেল আইডি আপনি লিংক করেছেন আপনি কিন্তু সেটি মনে রাখতে পারেননি। তাহলে আসুন, কিভাবে আপনার আধার কার্ডের সাথে কোন মেল আইডি এবং মোবাইল নাম্বার লিংক আছে তার সহজ পদ্ধতি, একটি নয় দুটি পদ্ধতি দেখাবো বন্ধুরা। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি মাই আধার পোর্টালে। আপনি যেহেতু জানেনই না আপনি কোন নাম্বার দিয়ে লিংক করেছেন, তাহলে আপনি লগ ইনটা কিভাবে করবেন? কারণ লগ ইন করার জন্য তো আপনার যে ফোন নাম্বার সেটি লাগবে, কারণ তাতে ওটিপি যাবে। এক্ষেত্রে আপনারা লগ ইন না করেও কিন্তু কাজটি করতে পারবেন। তাহলে চলে আসুন নিচে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশনটি, ভেরিফাই ইমেল অর মোবাইল নাম্বার, এই অপশনটিতে আপনাকে কিন্তু ক্লিক করে নিলাম। এবার যখনই আপনি এই অপশনটিতে ক্লিক করলেন, আপনার সামনে এই অপশনটি ওপেন হয়ে যাবে, যেখানে সবার প্রথমে আপনাকে আপনার আধার নাম্বারটি বসাতে হবে। বসিয়ে দিলাম। এবার চলে আসছে মোবাইল নাম্বার। বন্ধুরা, এখানে আপনাকে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার আছে সেটি একটি করে বসিয়ে বসিয়ে চেক করতে হবে। আপনার কাছে যতগুলি মোবাইল নাম্বার আছে আপনি যে কোনো একটি করে দিয়ে দিয়ে কিন্তু চেক করে দেখতে পারবেন যে আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটি লিংক আছে। তাহলে আসুন আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিই। এখানে আপনাকে ক্যাপচাটা এন্টার করতে হবে, তারপরে আপনাকে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। বন্ধুরা দেখেন, যখনই সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলাম, দ্য মোবাইল নাম্বার ইউ হ্যাভ এন্টার ডাজ নট ম্যাচ উইথ ইয়োর রেকর্ডস। তাহলে যে মোবাইল নাম্বারটা এই আধার নাম্বারের জন্য আমি এন্টার করেছি, এই মোবাইল নাম্বারটা কিন্তু এই আধার কার্ডে লিংক করা নেই। লিংক করা নেই বলেই আপনার কাছে কিন্তু সেই অপশনটি চলে আসছে এবং তার জন্য আপনার মোবাইল নাম্বারে কোনো ওটিপিও যাবে না। এবার আপনি এইভাবে একটি একটি করে নাম্বার দিয়ে কিন্তু চেক করবেন। তাহলে আমি আর একটি মোবাইল নাম্বার এবার দিয়ে দেখি। ক্যাপচা কোড বসানো অলরেডি আছে, আপনি চেঞ্জ করলে করে নিতেই পারেন এই অপশনটিতে ক্লিক করে। আমি সেন্ড ওটিপি করলাম। যখনই বন্ধুরা আমি সেন্ড ওটিপি করলাম, দেখেন ওপরে কিন্তু লেখা চলে আসছে দ্য মোবাইল নাম্বার ইউ হ্যাভ এন্টার্ড ইজ অলরেডি ভেরিফাইড উইথ ইয়োর রেকর্ডস। মানে আপনার রেকর্ডসের সাথে, মানে আপনার আধার কার্ডের সাথে কিন্তু এই মোবাইল নাম্বারটি লিংক আছে। তাহলে আপনি এখানে কিন্তু এইভাবে দেখে নিতেই পারলেন যে কোন মোবাইল নাম্বারটি লিংক আছে। ঠিক সেমভাবে আপনি যদি এবার মেল আইডি করতে চান, তাহলে এই যে ভেরিফাই মোবাইল নাম্বারে আমি টিক করে রেখেছিলাম, এই টিকটা এবার আপনাকে ভেরিফাই মেল অ্যাড্রেসে করতে হবে। করে আপনাকে এখানে মেল অ্যাড্রেসটি আপনার বসিয়ে দিতে হবে, ক্যাপচাটা বসিয়ে দিতে হবে, দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্লিজ নোট দ্যাট ইউর ইমেল অর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড উইথ UIDAI, প্লিজ ভিজিট দ্য নিয়ারেস্ট এনরোলমেন্ট সেন্টার অ্যান্ড ডু এ ডেমোগ্রাফিক আপডেট ফর দিস ফিল্ড টু গেট আপডেটেড। তাহলে বন্ধুরা এখানে কি লেখা আসছে, এই যে আধার নাম্বারটি আছে এই আধার নাম্বারের সাথে কিন্তু কোনো মেল আইডি লিঙ্কই করা নেই, লিঙ্ক করা নেই সেটি কিন্তু সম্পূর্ণ লেখা চলে এসেছে। এবার আপনি যদি সেই লিঙ্কটি করতে চান, আপনাকে আপনার যে কাছাকাছি UIDAI এর সেন্টার আছে সেখানে ভিজিট করে আপনাকে কিন্তু ডেমোগ্রাফিক আপডেট করতে হবে। তাহলে আপনি আপনার যে মেল আইডি আছে সেটি আপডেট করে নিলেই আপনার মেল আইডিও কিন্তু লিঙ্ক হয়ে যাবে। আর যদি কারোর মেল আইডি লিঙ্ক করা থাকে, তাহলে আপনারা সেমভাবে মোবাইল নাম্বার যেভাবে এন্টার করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে চেক করতে হচ্ছিল, ঠিক সেমভাবে কিন্তু আপনি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আশা করি সম্পূর্ণ প্রসেসটি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবার চলে আসছি আর একটা কোন উপায় আপনি করতে পারেন। এই যে ভেরিফাই আধার অপশনটিতে আছে, আমরা আধার নাম্বার দিয়ে আধারটি ভেরিফাইড কিনা চেক করতে পারি। এই অপশনটিতে ক্লিক করে আপনি এখানে একটা আধার নাম্বার, মানে যে আধার নাম্বারটা চেক করতে চাইছেন, আধার নাম্বারটা আপনাকে এন্টার করে দিতে হবে। এন্টার করে দিয়ে ক্যাপচা কোডটা আপনাকে এন্টার করে দিতে হবে। আপনি যদি ক্যাপচা কোডটা বুঝতে না পারেন, আপনি এই অপশনটি ক্লিক করে ক্যাপচা কোডগুলি কিন্তু চেঞ্জও করে নিতে পারেন। দিয়ে প্রসিড অ্যান্ড ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। বন্ধুরা, আধার নাম্বারটি ভেরিফাইড, এটি এক্সিস্ট করছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন।
এবার বন্ধুরা এখানে কিন্তু আপনাদের স্টেটের ডিটেলস, আপনার জেন্ডারের ডিটেলস, ইয়ারের রেঞ্জ চলে আসে, কিন্তু এক্ষেত্রে মোবাইল নাম্বারটা কিন্তু সম্পূর্ণ আসে না। তো সেহেতু আপনাকে এক্ষেত্রে আপনার যদি বাড়িতে সেম লাস্ট ডিজিটের মোবাইল নাম্বার দুটো থেকে যায়, আপনার কাছে কিন্তু মুশকিল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কোন নাম্বারটি আপনার এখানে লিঙ্ক আছে, সেক্ষেত্রে আপনাকে আগের প্রসেসটি কিন্তু ফলো করতে হবে। কিন্তু আপনার যদি বাড়িতে শেষ তিনটে ডিজিটের একটি মাত্রই ফোন নাম্বার থেকে থাকে, তাহলে আপনি এইভাবেও কিন্তু দেখে নিতেই পারেন। তাহলে আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক করে শেয়ার করতে ভুলবেন না। এবং বন্ধুরা, আপনি যদি আজকে আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং যে সকল বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন, আমাদের পাশে আছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের চ্যানেলের সমস্ত দর্শককে জানাই আবারও ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।